ভাবে যে আমি অন্তত 6টা ভোট বিজেপি থেকে মাইনাস করেছি আর আমাদের রাজ্যে শুধু বিজেপি নয় বিজেপি আর তৈরি হওয়ার যে পাইপলাইন তৃণমূল সেটাকে যদি আমরা কাটতে পারি বিজেপি বাংলা থেকে এমনি নির্মূল হয়ে যাবে আমাদের টার্গেটটা কি পাইপলাইনটাকে কাটতে হবে পাইপলাইনটা কে সে হচ্ছে যিনি মোদিজির জন্মদিনে চাদর পাঠায় শল পাঠায় মিষ্টি পাঠায় পাইপলাইনটা কে অমিত শাহজি আসছেন কোথায় সৌরভ গাঙ্গুলির বাড়িতে যিনি সৌরভ গাঙ্গুলির বাড়িতে কি রান্না হবে যিনি মেনু ঠিক করে দেয় তিনি হচ্ছেন পাইপলাইন সেটাকে কাটতে হবে সেটাকে কাটলি এমনি চলে যাবে আমাকে বলে ভাই আপনি অত বিজেপির বিরুদ্ধে বলেন না কেন মানে যারা তৃণমূল পন্থীরা আছে তো কথা হচ্ছে আমি বিজেপি আর তৃণমূলকে তো আলাদাভাবে দেখি না ভাই স্পেসিফিক বিজেপির বিরুদ্ধে ওই জন্য বলার বেশিটা প্রয়োজন হয় না একে অপরের পরিপূরক আমি তো দেখে নিচ্ছি ওদেরকে স্টাডি করে যদি আমরা বাংলা থেকে তৃণমূলকে পরাস্ত করতে পারি এমনি বিজেপি পরাস্ত হয়ে যাবে 2011 সালের আগে 2011 সালের আগে বাংলায় বিজেপির এমপি সংখ্যা কত ছিল এমএলএ সংখ্যা কত ছিল তত্ত্ব দেখলে বুঝতে পারবেন 2011 সালের পরে তৃণমূল ক্ষমতায় আসলে বাংলায় বিজেপি চরচর করে বাড়ছে তারপরে কি হচ্ছে 2021-এ পুরো ভাগ করে নিল হিন্দু মুসলমানের বাইনারি তৈরি করলো বিজেপিতে তৃণমূলের বাইনারি তৈরি করলো ভোটটাকে ভাগ করে নিল 2024 আসছে আবার বাইনারি তৈরি করবে আমি কিন্তু চুপ থাকতে পারবো না ভাই আমার পাশের বাড়ির আমার হিন্দু মাটা খেতে পাচ্ছে না আমি হিন্দু মুসলমানের রাজনীতি করতে পারবো না আমি উনা খাওয়ার আগে ব্যবস্থা করব আমার এলাকার আমার হিন্দু মায়ের একটা জমি চুরি হয়ে যাচ্ছে আমি চুপ করে থাকতে পারবো না তুমি হিন্দু মুসলমান করতে যাও আমি আমার ওই মায়ের জমি উদ্ধারের লড়াইয়ে থাকব আমার পাশের বাড়ি একজন মুসলিম বাপ খেতে পাচ্ছে না আমি হিন্দু মুসলমানের লড়াইয়ে যাব না আমার ক্ষমতা দরকার নাই উনাকে যদি আমি খাদ্যের ব্যবস্থা করতে পারি এটা আমার জন্য বড় পাওনা হয়ে যাবে ভাবতে পেরেছেন আজকে দেশ ক্ষুধার সূচকে কোথায় পৌঁছেছে পাকিস্তানের থেকেও পিছনে আমরা শ্রীলঙ্কা কদিন আগে দেউলিয়া ঘোষণা হয়েছিল তাদের থেকে পিছনে আমরা আমার দেশের ক্ষুধার সংখ্যা এত বেড়ে যাচ্ছে আর আমাকে আপনাকে বলছে হিন্দু মুসলমান করো ও আমার দ্বারা হবে না আগে ওনার খাবারের ব্যবস্থা করতে হবে লড়াইটা হবে আমাদের কি ওরা ধর্মের লড়াই করবে আমরা খাদ্যের লড়াই করব ওরা জাতের লড়াই করবে আমরা শিক্ষার লড়াই করব ওরা বর্ণের লড়াই করবে আমরা স্বাস্থ্যের লড়াই করব আমাদের এই লড়াইটা থাকবে তাতে আমাদেরকে হিন্দু মুসলমানদের দল বলতে পারে তাতে আমাদেরকে বিজেপি দালাল বলতে পারে যা সার্টিফিকেট দিক না কেন আমি মাথা পেতে মেনে নেব কিন্তু আমার কাজ হবে ওই মাটাকে স্বাস্থ্য পরিষেবা কিভাবে দেব ওই মায়ের সন্তান কিভাবে স্কুলে গিয়ে সরকারি স্কুলে গিয়ে ওনার বাচ্চাটা শিক্ষা অর্জন করতে পারে বিনা পয়সা খরচ করে তার ব্যবস্থা করব ওই মাটা যাতে দুবেলা দুমুঠো কিভাবে খেতে পায় তার লড়াইয়ে আমরা থাকবো ওই জন্য আইএসএফ কে তো ভয় পাচ্ছে সালামু আলাইকুম আমরা দেখছি আদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেল আইকন দাবি আমাদের পাশে থাকুন